আছে, মেয়ে নাচে, মেয়ে কি করে নাচে, বাদ্যদোয়া চায়, মেয়ে নাচে মঞ্চে আর বাপ হাতের তালি মারে, থাপ্পড় 32টা ভাঙা ভাঙা দরকার বেদব বাদে, ঠিক কি না? তোমার মেয়েকে তুমি ভাইরাস বানাচ্ছ সমাজের জন্য, নাচ শিখায়, গান শিখায়, আবার বলে প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব নাচে, দেখছেন মাশাআল্লাহ আছে না, আসতে বলবেন না আছে না নাই, এই সমস্ত পিতা নামের কলঙ্ক এগুলো বেয়াদব, সমাজে কিছু এরকম বদমাইশ আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, এমন পিতা আমরা হব না, জোরে বলি ইনশাআল্লাহ, আমরা পিতা হব আদর্শ পিতা, কি পিতা বলেন, আদর্শ পিতা হবে। অনেক কথা রয়ে গেছে আমার, এক নম্বর হলো ঈমান আনবো কার উপরে, দেখে না না দেখে, আসতে বলে দেখে না না দেখে, দেখতে পারবেন নাকি দুনিয়াতে, একজন নবী দেখতে গিয়ে সিট হয়ে পড়ছিলেন, সেই নবীর নাম কি বলেন, এত তাড়াতাড়ি বললেন বাড়ি কে আসলো সে নাকি, কি সুন্দর পছন্দের নবী, কি সুন্দর বলে ফেলেন মুসা, আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বেশি কোন নবীর নাম নিয়েছেন বলেন, কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, তার নামটা মাত্র চারবার এসেছে আর মুসার নামটা বারবার এসেছে, যেরকম সুবহানাল্লাহ, আমার নবী মাঝে মাঝে বলেন ও সাহাবীরা হাশরের ময়দানে যখন মানুষের হুঁশ যখন সবার হেরে যাবে, প্রথম হুঁশ ফিরবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার হুঁশ ফিরে যাওয়ার পর, ফিরে আসার পর আমি দেখতে পাবো আমার ভাই মুসা আল্লাহর আরশ ধরে আছে, মানে আমার আগে হলো হুঁশ ফিরছে, এত দামি নবী ছিলেন, কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন না সরাসরি, আর এই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, কোন মিডিয়া লাগতো না, কোন ভাইয়া লাগতো না, আল্লাহ ডাইরেক্ট, যোরে করুন সুবহানাল্লাহ, ফেরেশতা আসলে তো দেখায় দাও মাঝে মাঝে থাপ্পুর খায় বিদায় হয়, আল্লাহ বলতেছে মুসা তোর কাছে এগুলো পাঠাবো না, আমি ডাইরেক্ট কথা কই, যোরে করুন সুবহানাল্লাহ, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি মাঝে মাঝে ডাইরেক্ট কথা বলতেন, যখন যা লাগতো বলতেন, একদিন বলে ফেলছেন আল্লাহ একটা প্রশ্ন করে কি আল্লাহ তোমার দয়া কম না বেশি, কি বেশি, তোমার যদি দয়া বেশি জাহান্নাম বানাইছো কেন, দেখছেন কি পেঁচ লাগায় দিছে আল্লাহ, আমার কথা কি বুঝতেছেন, তোমার দয়া যদি বেশি হয় তুমি জাহান্নাম বানাবে কেন, তুমি বান্দাকে জাহান্নাম দিতে পারবে, তোমার দয়া বেশি তো, আল্লাহ বলে মুসা বেশি মাতু করে করো না, আচ্ছা তোমার উত্তর দিচ্ছি, কে দাও উত্তর, আল্লাহ বলছেন তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গম ছিটায় দাও, গমের আবাদ করো, গম ছিটায় দিলে গমের আবাদ হলো, গম পাকলো, তো গম পাকলে কেটে নিয়ে ফসলগুলো নিয়ে তিনি ঘরে তুললেন, গোলায় ভরালেন, আর কিছু গমের নাড়া সহ কিছু অকেজ গম থেকে গেল, এরপর তিনি সেই গমের জমিতে আগুন ধরায় দিলেন, আগুন যখন ধরায় দিলেন আল্লাহ বলেন মুসা কি তুমি কি গম পাইছো, হ্যাঁ, কি করছো, সব তো তুলে নিস, সব গলে কি গলে উঠাইছি, ঘরে উঠাইছি, তো উঠাইছো ভালো কথা, কিন্তু এই জায়গা আবার আগুন ধরা দিলে কেন, আল্লাহ এগুলো কাজের গম না তো, অকাজের গম, আল্লাহ বলছেন আমার বান্দার মধ্যে কিছু কাজের বান্দা আছে, ওই কাজের বান্দাগুলোকে সুন্দর করে আটটা জান্নাতে রেখে দেবো, আর অকাজের বান্দাগুলো এরকম করে আগুন ধরা দেবো, জোরে করে আল্লাহু আকবার, মুসাকে আল্লাহ কেবল বুঝলাম, জোরে বলে সুবহানাল্লাহ, শিক্ষক জানে কে ফেল করবে কে পাস করবে, এখন ফেল করলো কেন শিক্ষকের দোষ, আস্তে কোন কেন শিক্ষকের দোষ না, শিক্ষক তো চেষ্টা করি আমার সব ছাত্র পাস করুক, আল্লাহ চান আমার সব ছাত্র জান্নাত পাক, পাস করুক কিন্তু জাহান্নামে যাবে, এটার দায় আমার আল্লাহ না বান্দার নিজের, আমার ভাইরা মুসা আলাইহিস সালামের কথা আসছে তো ওয়াজ আবার অন্যদিকে চলে যায়, বিশাল লম্বা লম্বা কথা, মুসা আছে যেখানে ফেরাউন আছে সেখানে, মুসাকে ফেরাউন মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল, টিকতে পারে নাই, আজকের ইসরায়েলরাও টিকতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ, বাইতুল আকসা আমাদের, আমাদের বাইতুল আকসা বেশি না, শুধু 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়, নাকানে চুবানি খাবে, নাকানে চুবানি খাবে, আর ঘর আল্লাহর মসজিদ কার ঘর, এটা তো আছে, এটা তো আছে, কোনো টেনশন নেই আমাদের, শুধুমাত্র ফামিনু বিল্লাহি জিতে যাবা, এক নাম্বার কাজ তুমি ঈমান আনো, ভেজাল না নির্ভেজাল, ভেজাল না নির্ভেজাল,
নির্ভেজাল আল্লাহ বাঁচাবেন না মুসাকে বাঁচান নাই মুসার জন্ম হই নাই পৃথিবীতে আসেন নাই তিনি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ফেরাউন বলে কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না সব জবাব কর 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন 40,000 এই পৃথিবীতে সর্বপ্রথম ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন আজকের দুনিয়াতেও যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা রাজনীতি করছেন তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা ফেরাউনদের প্রেতাত্মা তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শিশুকে মারার পরেও যাকে টার্গেট করে শিশুগুলোকে মারা হলো সে হচ্ছে মার পেটে মা চিন্তা করেন সন্তান তো জন্ম হবে সন্তানকে আমি রাখবো কেমনে মেরে ফেলবে তো আল্লাহ মুসার মাকে ওহী দিলেন জোরে করুন সুবহানাল্লাহ বলবো কথাগুলো বলবো কোরআনের কথা তো মজা লাগে বলতেও মজা লাগে শুনবেন আগ্রহ আছে আর কিছু সময় আর কিছু সময় জোরে বলি ইনশাআল্লাহ الله رب العالمين مسر ما كوهد لنكي وأوحى إلى النحل أن اتخذي من الجبال بيوتا أمي مسر ما كوهد لامو الله تعالى مسر ما كجنا يدنو مسر ما شنو آيات تون ما يتوبت الله تعالى مسر ما كبولين أو مسر ما شندر كربولين مسر ما تمي چند كورونا তোমার পেটে সন্তান আছে কোনো টেনশন করো না সন্তান হয়ে যাবে কোনো টেনশন নাই তোমার জন্য কোনো ভয় নেই আমি তোমাকে সন্তান তোমার কোলে উঠায় দেব তবে তোমার কাজ হলো এই সন্তানকে আস্তে করে যখন ডেলিভারি হয়ে যাবে ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি সন্তান ডেলিভারি হওয়া মাত্রই আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দেব সেই বাক্সে পাঠানো হলো বাক্সে করায়া তাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো এরপর আল্লাহ বলছেন কোনো চিন্তা করো না দরিয়া থেকে আমি তোমার কোলে আবার উঠায়া দেব দরিয়ায় ভেসে দেওয়া হলো মুসার ছোট খালাম্মাকে বলা হলো ও আমার বোন তার মা বলছে আমার বোন তুই একটা নদীর কুল ঘেসে ঘেসে যা সেই দরিয়ায় ভাসতে ভাসতে চলে যাচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার দুধ চাও খেতে পারলেন না সন্তান মার পেট থেকে নেমেই যুদ্ধ শুরু হয়ে গেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে কে মুসার বিরুদ্ধে কে যুদ্ধ শুরু করেছে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা করেছেন রওনা করতে করতে আল্লাহ তাআলার সেই পাঠায় দেওয়া সেই পালকিতে চড়ে চড়ে সেই বাক্সে চড়ে চড়ে তিনি দরিয়া পার হচ্ছেন এমন জায়গায় গিয়ে থামলো যে জায়গায় রাজপ্রাসাদের রাজরানী আসলে সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য ঘাটে নামলেন দেখতে পেলেন তার দৃষ্টিগোচর হলো সুন্দর একটা কাঠের বাক্স আসলে সালাতু ওয়াস সালাম বলেন ইমরাতু ফিরাউন আসেল সালাতু ওয়াসালাম বললেন তার কর্মচারীদেরকে দেখো তো ওই যে লম্বা সুন্দর একটা কাঠের বাক্স দেখা যায় আমার কাছে নিয়ে আসো তো দেখো তো খুলে দেখো এর মধ্যে কি আছে কেউ খুলতে পারে না এবার আসিয়া যখন হাতটা রাখলেন অটোমেটিক্যালি সুন্দর করে খুলে গেল যখন খুলে গেল সুন্দর চেহারা দেখলেন যুগল ভ্রু টানা টানা চোখ সুন্দর কালো কেশ সুন্দর ফুটফুটে চেহারা আসিয়া মনে মনে চিন্তা করে আমার তো কোনো ছেলে সন্তান নাই সব মেয়ে সন্তান এই সন্তানকে আমি রাজ দরবারে নিয়া রাজপুত্রের মর্যাদা দেব আমি সন্তানকে আদর করব লালন পালন করব এই চিন্তা মাথায় নিয়ে সন্তানকে কোলের মধ্যে কোলে করে নিয়ে রওনা দিয়েছেন সামনে রাজ দরবারের মূল ফটকে দাঁড়ায় আছে ফেরাউন বলছে আসিয়া তোমার কোলেটাকে কুররাতা আইনিল লি ওয়ালাক আমার চক্ষু শীতল করে তোমার চক্ষু শীতল করে দেখো কি সুন্দর ফুটফুটে চেহারা ফেরাউন মনে মনে করে চেহারার ভাবসাব দেখে মনে হয় এটাই তো মুসা হবে এটা কি হবে মুসা হবে